করায়, হামলা করে, ভয় দেখিয়ে, মারামারি করে, কিন্তু বেশি দিন এটা চলবে না। সরকারটা যাচ্ছে, এই যত গুন্ডা বদমাশ আছে যারা বিজেপির কর্মীদের উপর হামলা করেছে, বিজেপি কর্মীদেরকে, এখনও পর্যন্ত 200-এর বেশি কর্মী আমার খুন হয়েছে 14 সাল থেকে, যেখানে লুকিয়ে থাকুক। আজকে অমিত শাহজি বলেছেন, আমি সেটাই বলছি, আমাদের সরকার তৈরি হওয়ার পর পাতাল থেকে হলেও খুঁজে নিয়ে আসবো, প্রত্যেককে উল্টো করে টাঙিয়ে সোজা করা হবে, যারা বিজেপির কর্মীদের উপর হাত দিচ্ছে, বিজেপির উপর হাত দিচ্ছে। মুর্শিদাবাদকে তো মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় পুরো বোম বারুদের স্তূপাকারে পরিণত করেছেন, বোম বারুদের সেন্টার, এপি সেন্টার বলা ভালো, যেখান থেকে বোম সাপ্লাই হবে। কত বোম লাগবে আপনার? মুখ্যমন্ত্রী তো অন্য কোনো শিল্প করতে পারেনি এখানে পশ্চিমবঙ্গে 10-12 বছরে, এই বোমা শিল্পটাই একমাত্র করতে পেরেছে, তার জন্য ওনাকে বোমাশ্রী পুরস্কার দেওয়া উচিত। গতকাল মুখ্যমন্ত্রী এসেছিল মুর্শিদাবাদের ভগবানগোলায়, তারপরে দেখা যাচ্ছে যে গতকাল মধ্যরাতে সিপিএম এর কার্যালয়ে আগুন দিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি উস্কানি দিয়ে গেছে, এইভাবে তো পলিটিক্স করে, ওরা রাজনীতি করে, অন্যের বাড়ি পুড়িয়ে দাও, অন্যের পার্টি অফিস পুড়িয়ে দাও, যে কোনো পার্টিরই হোক না কেন, সিপিএম এর পার্টি অফিস মানে তো পার্টি অফিস, যদিও সিপিএমও সেই তৃণমূলের নীতিতেই বিশ্বাস করে। সিপিএম যখন ক্ষমতায় ছিল বিরোধীদের পার্টি অফিস পোড়াতো, কিন্তু আমরা এই নীতিতে বিশ্বাস করি না, সেজন্য আমরা সিপিএম এর পাশে দাঁড়াচ্ছি। আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দলের তার কর্মকাণ্ড করার, তার রাজনৈতিক গতিবিধি করার অধিকার আছে, সে সিপিএম হোক তারও আছে, নকশাল হলে তারও আছে। দেখুন এইবার যে ধরনের সমীকরণ তৈরি হয়েছে, একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের, কংগ্রেসের প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের, আইএসএফের প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং নির্দল প্রার্থী ব্যাট চিহ্নে তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের, তার মধ্যে আইএসএফ এবং নির্দল প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী তিনজনেই যথেষ্ট শক্তিশালী। আমার মনে হচ্ছে এইবার জঙ্গিপুর একটা ম্যাজিক দেখাবে। অমিত শাহ বলেছে বাংলা 2,20,000 কোটি টাকার হিসাব করেছে, অভিষেক ব্যানার্জি আজকে ওয়ার্কশপ থেকে চ্যালেঞ্জ করেছে। দেখুন হিসেব দেয়নি তো, চ্যালেঞ্জ করার কি আছে, ক্যাগ রিপোর্ট বলছে তো, ক্ষমতা থাকলে ক্যাগকে চ্যালেঞ্জ করতে বলুন। ক্যাগ রিপোর্ট থেকে শুরু করে বারবার বলা হয়েছে সময়ের মধ্যে হিসেব দিতে হবে, আপনার মাধ্যমিক পরীক্ষা 16 তারিখ থেকে, আপনি যদি 18 তারিখে গিয়ে বলেন আমি বাংলা পরীক্ষা দেবো, হবে হবে না তো, মাধ্যমিক পরীক্ষা যখন হচ্ছে তখন তো দিতে হবে আপনাকে। মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে চাকরির বলে সম্বোধন করছে কেন্দ্রীয় সরকারকে, মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে তো চাকরির গন্ধ বেরোচ্ছে, খেয়েছেন তো উনি। এই যে 21,000 লোক যারা যোগ্যতা থাকা সত্ত্বেও আজকে ভুগছে, দায়ীকে হাইকোর্টে বলেছেন যোগ্য অযোগ্যদের ভাগ করা যাচ্ছে না, সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমরা যোগ্য অযোগ্য আলাদা তালিকা দেব, তাহলে হাইকোর্টে দেননি কেন? তার মানে এই অযোগ্যদেরকে যোগ্যদের কাঁধে দিয়ে পার করার ধান্দা ছিল, সেটা ধরা পড়ে গেছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট বলছে, ইংরেজিতে শব্দ একটা ফ্রেজ ইউজ করেছে, ইট ইজ এ টোটাল ফ্রড, বাংলা করলে দাঁড়ায় এটা নিখাত জালিয়াতি। জালিয়াতিটা কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মুখ্যমন্ত্রী জালিয়াতি মুখ্যমন্ত্রী, এই জালিয়াতি জালি মুখ্যমন্ত্রীকে তার পদ থেকে ইস্তফা দিতে হবে। সন্দেশখালী ঘটনা নিয়ে বলছেন তৃণমূলের ঘরে চাপিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃত। সন্দেশখালীতে কে করেছে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কি অস্ত্র লুকিয়ে এসেছিল? না, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরা পার্টি সন্দেশখালীর মহিলাদেরকে পার্টি অফিসে পিঠে বানানোর জন্য ডাকলো। এখনো সন্দেশখালীতে সাধারণ ঘনিষ্ঠ একজন অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রচুর আছে, জেলায় জেলায় শেখ শাহজাহান আছে, কোথায় কোথায় করবে, বাদ দেবে, আসল শেখ শাহজাহানগুলোকে জেলে ঢোকাতে হবে কমপ্লিট। আর নাও তোরা।